বিহাল বন্দনা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সারাটা জীবন ছিল কঠিন পরীক্ষার মধ্যে। আল্লাহ পাক তাকে ঘোষণা দিয়েছেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি তোমাকে আমার খলিল বানাবো, আমার দোস্ত বানাবো। সুতরাং দোস্ত হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য তোমার যে কোয়ালিটির দরকার, আমি কিছু পরীক্ষা নিরীক্ষা তোমাকে করব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যারা পয়গম্বর হয়, আল্লাহ তাআলা তাদেরকে ওই মেধা দিয়ে দুনিয়াতে পাঠান, ঠিক না বেটি? একটু কথা শিখছে, মার কোলে বসে বসে মাকে জিজ্ঞাসা করে, মা তোমার রব কে? ঘুমাই গেছে ছোট্ট বাচ্চা, মার কোলে বসে মাকে জিজ্ঞাসা করে, মা তোমার রব কে? মা কয়, আমার রব তোর বাবা। আর আসতে কল ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানকে জবাব দেয় যে আমার রব তোর বাবা। বাচ্চারা দেখবেন, বাচ্চাদের স্বভাব হলো প্রশ্ন যখন শুরু করে না থামানো পর্যন্ত প্রশ্ন একটার পর একটা চলতেই থাকে। হা কাদা ইয়াতা সালসাল, তাসালসুল চলে, মানে একটার পর একটা একটার পর একটা, ঠিক না বেঠি? একটা কাক বসে জিজ্ঞাসা করবে, আব্বা এটা কি? আব্বু এটা কাক। আব্বু কাক কি করে? ডালে ডালে বসে, ডালে ডালে বসে কি করে? আধার তালাশ করে, ডাকা ডাকি করে, এরপরে কি করে? এই একটার পর একটা একটার পর একটা কথা বলেন, ঠিক না বেঠি? কিন্তু মুসলমান মনে রাখেন, এখানে আরেকটা কথা বলি, আমার কথা নয়, মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে লিখেন যে তুমি যে একটু মুরব্বি হলে, একটু বয়স হলে তোমার বাবার কথা শুনলেই যে শরীরে তোমার আগুন জ্বলে যায়, একটা কথা দুইবার কলেই তুমি ধমক দিয়ে বলে, একবার না বলছি, কথা বলেন ঠিক না বেঠি? সাবধান, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। কোরআনে আল্লাহ বলেন, সাবধান, মা বাবাকে ধমক দিও না, ধমক দেওয়ার মতো কোনো আওয়াজ করবে না। তুমি বারবার মা বাবাকে বিরক্ত করছো, তোমাকে ধমক দেয় নাই, কথা কয় না? বুড়া বাবা পাকিস্তানের ঘটনা উনি লেখেন কিতাবে, ওনার বড় সন্তানকে জিজ্ঞাসা করতেছে, আব্বা ই কি আছে? যে একটা কাক এসে বসছে। তো বুড়া বাবারে ছেলে বলতেছে, ইয়ে কাওয়া হ্যায়, জিজ্ঞাসা করছে এটা কি? বলছে এটা কাক। বুড়া বাবা আবার জিজ্ঞাসা করছে, ইয়ে কি আছে? যে ইয়ে কাওয়া হ্যায়, আওয়াজ কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে এখন। আবার তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে, এ কি আছে? যে মেহরবানি, হ্যাঁ ভাই জিকিরের সাথে সামনে চলে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুঝকো সারাপা দিখিরে বানা দে, দিখিরে তেরা আই মেরে খোদা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা
illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ar harab khub monojog diya e jubokra bhalo kore shuno re ma baba ektu biddho hoye gele kotha jokhon koyekbar bole tumi birokto hoye jao দুই তিনবার বলার পরে যখন সন্তানের আওয়াজটা একটু বড় হলো বাবা ডাক দিয়া কই ঘরের ভিতরে একটা ডায়রি আছে নিয়ে আসো সুবহানাল্লাহ বলে সন্তান ডায়রি নিয়ে আসছে আসার পরে বাবা বলে ডায়রিটা খুলো খোলার পরে তুমি যখন ছোট ছিলে মাত্র কথা বলতে যখন তুমি শিখছিলে ঠিক তদ্রূপ আমার কোলে তুমি বসাছিলা আজকে যেমন তোমাকে আমি প্রশ্ন করেছিলাম তুমিও আমাকে এইভাবে প্রশ্ন করেছিলে প্রথমবার যখন তুমি আমাকে বলেছিলে আব্বাজি ইয়ে কিয়া চিজ হ্যায় আমি বড় মহব্বতের সাথে বলেছিলাম ইয়ে কাওয়া হ্যায় একবার বলছিলাম আর তুমি যে আমারে জিজ্ঞাসা করছো আনন্দে তোমার কপালে চমকাইছিলাম দ্বিতীয়বার তুমি জিজ্ঞাসা করেছিলে কিয়া চিজ হ্যায় আবার তোমাকে দরদ নিয়ে মহব্বতের সাথে বলেছিলাম মিয়ে কাওয়া হ্যায় আবার তোমাকে আমি চমকিয়েছিলাম এভাবে একবার নয় দুইবার নয় বারবার তুমি বলেছিলে বলতে বলতে 100 বার তুমি আমাকে প্রশ্ন করেছিলে 100 বার তোমাকে জবাব দিয়েছি আর তোমার কপালে চমকাইছি কারণ তুমি যতবার আমাকে জিজ্ঞাসা করতেছিলে ততবার আমার অন্তরে তোমার মহব্বত বাড়তে ছিল আমার কলিজার টুকরা আমার সঙ্গে কথা বলতেছে সুবহানাল্লাহ জোরে কা এ বাবা আমি তো বিরক্ত হই নাই এখন তোমাকে দুইবারের পর তিনবার যখন জিজ্ঞাসা করলাম তোমার মেজাজটা গরম হয়ে গেছে 100 বার জিজ্ঞাসা করেছো আমি বিরক্ত হই নাই এবার তুমি চিন্তা করে দেখো তোমাকে কত মহব্বত করেছিলাম আর এখন বড় হয়ে তোমার ভালোবাসা আমার উপর কতটুকু সুবহানাল্লাহ জোরে কা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মার বড় খেদমত করি আল্লাহর পয়গম্বর আমি কি মার হক আদায় করতে পারলাম পয়গম্বর বলেন না কেন গো পয়গম্বর কই তুমি যতই খেদমত করো রে তোমার মনে মনে থাকে আর কত খেদমত করব মরে না কি লাগে কথা কয় না যতই তুমি খেদমত করো তোমার মনে মনে থাকে এ আর কতদিন খেদমত করব যদি মারা যায় তো তাইলে আমি পয়সা দিতাম কথা বলেন ঠিক কি না তুমি তোমার মার খেদমত করো আর মনে মনে তার মৃত্যুর দোয়া করো আর তোমার মা যখন তোমার খেদমত করছে গো তোমার পেশাব পায়খানা যখন পরিষ্কার করছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই সন্তানটার হায়াতটাকে তুমি বাড়াই দিও কথা বলেন ঠিক কি না হ্যাঁ যুবক হ্যাঁ যুবক তোমার মাকে কোনোদিন ধমক দিও না বাবাকে কোনোদিন ধমক দিও না বাবার কোনো আচরণে মার কোনো আচরণে তুমি বিরক্ত হয় না কারণ পয়গম্বর কয় জান্নাত যদি পেতে চাও মা বাবার কদমের নিচে বিশেষ করে মার কথা বলা হয়েছে এরা যদি সন্তুষ্ট হয় আল্লাহ পাক দুনিয়াতে তোমার জান্নাতের পয়সালা করে দিবে আর যদি কোনো কারণে কষ্ট পেয়ে তোমাকে বদদুয়া দে বদদুয়া দিতে দেরি হবে আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না ঠিক না বেঠি আল্লাহর এই কলি সফরে গেছেন রাত্রির বেলায় এক এলাকা থেকে গাধার বিকট আওয়াজ শোনা গেছে গাধার আওয়াজ কোরআনে আল্লাহ বলছেন ইন্না আনকারন আসওয়া লা সাউতুল হামিদ যে গাধার আওয়াজ খুব কর্কশ খুব বিকট আওয়াজ এই আওয়াজ শুনে সকালবেলা যখন হলো যে এলাকা থেকে গাধার আওয়াজ আসতেছিল আপনাদের কষ্ট বেশি দিছে আমি আমার টাইম মতো শেষ করে দিব দেরি করব না ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন কথা চলে আসছে প্রসঙ্গে বলতেছিলাম সকালবেলা
তাকিয়ে দেখি এই মরুভূমিতে কোনো বাড়িঘর কিচ্ছু নেই, ছোট্ট একটা ঝুপড়ি, একটা বুড়ি মহিলা, আর পাশে একটা মানুষ, কিন্তু চেহারাটা তার গাধার। বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলি, যে রাত্রির বেলায় যে গাধার আওয়াজ এখান থেকে শুনলাম, কোন গাধা তো দেখা যাচ্ছে না, বলে তোমার ছেলের এই দশা কেন, এটা কে? বলে আমার ছেলে, তার এই দুর্দশা কেন? বুড়ি মহিলা জবাব দিলেন, আমি যখন আমার ছেলেকে কোনো কিছু বলতাম, তার মুখে একটা শব্দ বারবার বাহির হতো, ইয়া হিমারা, ইয়া হিমারা, আমাকে গাধি বলে সে ডাকত। আমি একবার মনে কষ্ট পায় আল্লাহকে বললাম, আল্লাহ এ যেহেতু আমারে গাধা বলে গালি দে, তুমি তার চেহারাটা গাধার মতো বানাই। মার দোয়া কবুল না ফেরো, বদোয়া কবুল না ফেরো, এই বদোয়া দিছে আল্লাহ তাআলা, তার চেহারাটাকে গাধার মতো বানাই দিছে, তার আওয়াজটাও গাধার মতো, কোনো কথা বলতে পারে না। রাত্রে যে আওয়াজ তোমরা শুনছো, এটা কোনো জঙ্গলের গাধার আওয়াজ নয়, এটা এই বদ্ধ সন্তানের, অভিশপ্ত সন্তানের আওয়াজ। কথা বলেন ঠিক না মেয়ে? যুবক হুশিয়ার, অনেকে আছে নতুন ম্যাডাম পায়া, ম্যাডাম বুঝুন তো, সব ম্যাডামরা আবার একরকম না, কিছু কিছু ম্যাডাম আছে নতুন বিবাহ করে সংসারে আইসাই সেপারেট হতে চায়, আপনাদের সিরাজগঞ্জে নয় অন্য জায়গার কথা বলতেছি, আইসাই সংসার থেকে মা বাবা থেকে ছেলেটাকে পৃথক করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আর বলে আমি যৌথ সংসারে বসবাস করব না, তুমি যেদিন সেপারেট হবে সেদিনই বাবার বাড়ির থেকে আসবো, কথা বলেন ঠিক না? এরকমের কিছু দুশ্চরিত্রা নারী আছে যারা যুবকদেরকে পাগল বানায় ফেলায়, বাধ্য হয়ে যুবকরা স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে ফেলে, ঠিক না বেছি? কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে স্ত্রীর পক্ষে আমি যদি মা এবং বাবাকে কিছু বলি অন্যায় হবে, আল্লাহ পাকের দরবারে আমাকে জবাব দিতে হবে, ঠিক না বেঠি? আর দুনিয়াতে যদি মা বাবা আমার জন্য বদদোয়া করে, আমার দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ, কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি মা বাবা যারা আছেন আপনাদেরকে একটা কথা বলি, রাগ করেন না, আমাদের সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আমার কলিজার টুকরা মেয়েকে যেভাবে আদর করি, তার ব্যাপারে যেমন আমি সতর্ক, আরেকটা মেয়ে যখন আমার বাড়িতে বৌমা হয়ে আসে, তার বেলায় কিন্তু আমি শিখিও, তার বেলায় আমি সতর্ক নয়, কথা কয় না? আমার মেয়েটা শ্বশুর বাড়িতে খাইতেছে কিনা, ঠিক মতো ঘুমাইতেছে কিনা, কোনো কষ্টে আছে কিনা, মুহূর্তে মুহূর্তে ফোন করে খবর নিই, যদি একটু কাজ বেশি করে বিআই ব্যানকে আমি বলি আমার মেয়েটাকে কোনো সময় এত কাজ করায় নাই, আপনারা এত কাজ করান ঠিক মতো খাইতে পারে না, মেহরবানি করে এত কষ্ট মেয়েটাকে দিবেন না। কিন্তু আমার ঘরে যে আরেকটা পরিবারের মেয়ে আসছে, তাকে কিন্তু আমার মেয়ের মতো মনে করি না, তাকে চাকরানির মতো মনে করি আমি, কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ তার খাওয়া দাওয়া, উঠা বসা, বরং পোষণের প্রতি আমার খেয়াল নেই, বরং কোনো মেয়ে যদি একটু বেশি খায় এমন এমন খুসা দিয়ে কথা কয়, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পর্যন্ত খবর হয়, কথা কয় না? এই কারণে আমাদের সামাজিক ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আপনি যদি আপনার মেয়েটা আরেক বাড়িতে সুখে থাকুক যেমন চান, এই মেয়েটার মা বাবাও তো চায় যে আমার মেয়েটাও যায় ওনার বাড়িতে সুখে থাকুক, সেও যেন আদরে থাকে। প্রত্যেকটা ফ্যামিলি যদি এরকম হয়ে যায় তো আল্লাহর কসম কোথাও কোনো অশান্তি পরিবারে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আরে বৌমা সেপারেট
ভেতরের কথা সেপারেট হওয়ার কথা যদি বলে শ্বশুর শাশুড়ি সে তো কান্তি কান্তি তার চোখের পানি শেষ হয়ে যাবে আমি মা বাবা ছেড়ে আরেক মা বাবার কোলে উঠলাম এখন এই মা বাবাকে ছেড়ে আমি যাব কোথায় কথা বলেন ঠিক না কিন্তু আমরা এই উদারতা দেখাইতে পারি না এই কারণে সংসারের মধ্যে আগুন লাগে কথা বলেন এই জন্য আল্লাহর ওয়াস্তে এই মেয়েটাকে আপনার মেয়ে বানাই নেবেন তাকে আপনার মেয়ের মতো আদর করবেন এর বরকতে আল্লাহ তাআলা আপনার মেয়েটাকে আরেকজনের কোলে উঠাই দিবে কথা বলেন ঠিক না ভাই যাই হোক এই জন্য মা বাবার গুরুত্ব অনেক বেশি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাবা বলেন 100 বার তুমি আমাকে প্রশ্ন করছো কোনবার আমি বিরক্ত হই না বরং বারবার তোমাকে চুমু খাইছি আর যত বলছো ততই আমার ভিতরে তোমার মহব্বত বাড়ছে আর আজকে আমি তিনবার বলার পরেই তোমার মেজাজ টেম্পারে কথা বলেন ঠিক কি না এই হলো বেশকম মুহতারাম হাজিরিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মনে আছে না ভুলে গেছেন মারে জিগায় তোমার রবকে কয় তোর বাবা আবার প্রশ্ন করে আমার বাবার রবকে কতর বাবার রব নমরুদ নমরুদের ছিলেন তো জগৎ বিখ্যাত ভালো মানুষ ছিল কথা কয় না হ্যাঁ শুধু খারাপ ইন্টারন্যাশনাল হারাম দাদা ছিল কোন আঞ্চলিক হারাম দাদা না কি ইন্টারন্যাশনাল হারাম দাদা আর এটা মনে রাখেন পৃথিবীতে যাদের জন্মের সমস্যা যারা হারাম দাদা হয় এরাই নবীদের সঙ্গে বেয়াদবি করে কথা বলেন ঠিক না হারাম দাদা হওয়া ছাড়া নবী এবং নবীর ওয়ারিস যারা আছে নবীর উত্তরাধিকার নায়েবে রাসূল যারা আছে তাদের সঙ্গে বেয়াদবি করতে পারে না যাদের জন্য সমস্যা এরাই বেয়াদবিমূলক আচরণ করতে পারে কথা বলেন ঠিক না এটা হলো বাস্তবতা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক মুরব্বীরা বসে আছেন বাচ্চারা ফুটবল খেলতেছে তো বলটা এসে সামনে পড়ছে মুরব্বীদের সামনে বল পড়ছে কিছু কিছু পোলা ভাই এক কদম আগায় আর দুই কদম পিছনে যায় যদি থাপ্পর মারে আছে না নাই এডি সাহস পাইতেছে না কিছুক্ষণ পর আরেকটা আসে কাপড় কাঁচা দিয়া আয়সা সালাম কালাম কিছু নাই সুজা বলটা নিয়ে গেছে আর কুক টান ফেরে গেছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উপস্থিত যারা আছে তাদেরকে বললেন একটা ছেলেও আলেম ওলামাদের সামনে মুরব্বীদের সামনে আসার সাহস পাইল না এই ছেলেটা আসার সাহস পাইছে আমি কসম করে বললাম ওর জন্মের খবর নিয়ে দেখেন তার জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক না বেশি কেন এই ব্যাপ তুমি করা সাহস পাইছে জন্মের মধ্যে সমস্যা কথা বলেন ঠিক না বেশি আপনারা ইতিহাস তালাশ করে দেখেন যারা ওলামাই কারাম খুব মনে রাখেন ওলামাই কারাম হলো জাতির রাহবর ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহর হাবিব চলে গেছেন আর বলে গেছেন আমার নায়েবদেরকে তোমাদের মাঝে রেখে গেলাম ধর্মীয় বিষয়ে কোনো সমস্যা হবে এরাই সমাধান দিবে সাবধান এদের সঙ্গে কোনো শত্রুতা রাখবে না দুশ্মনী রাখবে না স্বয়ং আল্লাহ ডিক্লার দিয়ে বলে যারা আলেম ওলামাদের সঙ্গে দুশ্মনী রাখবে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম কথা বলেন ঠিক না আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কার আছে এই নমরুদ হারাম দাদা ছিল শেষ পর্যন্ত ইতিহাস আপনারা যা জানেন যত ব্যাদবি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে করছে হারাম দাদা হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা হযরত ইব্রাহিম যখন মা বলল তোমার বাবার রব নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম তো ছোট বাচ্চা হলে কি হবে আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিমকে বিশ্ব মুসলমান জাতির পিতা বানাবো সুবহানাল্লাহ জোরে বলো সাইয়েদানা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাকে ডাক দিয়া কয় নমরুদ যদি আমার বাবার রব হয় নমরুদের রবকে